দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়েও জয় তুলে নিতে পারেনি সিলেট জাকির এবার চোখ রেখেছেন দেশি এই ক্রিকেটার সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে সাকিব আল হাসান না থাকায় স্বস্তির কথা জানিয়েছেন জাকি মঙ্গলবার জানুয়ারি দুপুর নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট স্প্রেকারস বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স এই ম্যাচে রংপুরের জার্সিতে খেলা হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান চোখের চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়েছে রোবার একুশে জানুয়ারি সংবাদ সম্মেলনে এসে এই ম্যাচের বিষয়ে কথা বলেছেন জাকির হাসান তিনি বলেন সাকিব ভাইয়ের মতো খেলোয়াড় না থাকা আমাদের জন্য স্বস্তির তবুও আমাদের ভালো খেলতে হবে আর আমি পারফর্ম করতে চাই যেখানেই খেলব পারফর্ম করতে চাই এবারের আসরের প্রথম ম্যাচেই নিজের নামের প্রতি সুবিচার করেছেন জ্যাকি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে তিনি নেমে তেতাল্লিশ বলে অপরাজিত সত্তর রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি যেখানে সতেরো টিচার একটি ছক্কার মার হাঁকিয়েছেন জ্যাকি তার স্ট্রাইক রেট ছিল একশো বাষট্টি এর উপরে